আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কিছুটা হলেও যাতে শোধ করতে পারি সেজন্য ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা অনেকেই উপকৃত হন এবং আমাকে মেল করে জানান। আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি পুরাতন অ্যাপস এবং অনেকেই কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করছে এবং নতুন আপডেট রয়েছে, সেই কারণে আমি এই অ্যাপসটি পুনরায় রিভিউ দিচ্ছি। এই অ্যাপসটির নাম একটু পরে বলছি। এই অ্যাপসটি রিসেন্টলি কিন্তু আপডেটেড হয়েছে অক্টোবর 2020 সালের 10 তারিখে এবং ইনস্টল হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনি অবশ্যই নতুন হলে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে ক্লিক প্লেপস রিওয়ার্ড ফর লাভস এটি লিখবেন। লিখার পরে আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এরপর আপনি সরাসরি এই ইন্টারফেসে আসার পরে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তার মানে গুগলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে আপনাকে সাইন আপ করে নিতে হবে, অথবা ফেসবুকের মাধ্যমে, অথবা চাইলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে অবশ্যই এখানে কানেক্টেড হতে পারবেন। সো আমি জিমেলের মাধ্যমে এটির সাথে আমি কানেক্টেড হচ্ছি। একেবারে আমি শুরু থেকে শেষ ভিডিওটিতে দেখাবো এবং কিভাবে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করবেন এবং সেটিও দেখাবো, কিভাবে উইথড্র নেবেন সেটিও দেখাবো, যে আপডেটটি এসেছে এবং রেফার করে যে আর্নিং জেনারেট করা যায় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো। এবং ভিডিওটি স্কিপ না করে যদি আপনি দেখেন অনায়াসে আপনি আপনার মোবাইল ফোনটি ইউজ করে ইউজ পরিমাণ আর্নিং এখান থেকে করে নিতে পারবেন অনায়াসে, কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা কোনো রকম এক্সপেরিয়েন্স ছাড়াই। সো এখানে দেখতে পাচ্ছেন আমি গত কিছুদিন আগে এটি ওপেন করেছিলাম এবং নতুন করে আপনারা এখানে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আমার প্রায় 1620 পয়েন্ট রয়েছে এবং 1.68 USD কিন্তু অলরেডি জমা রয়েছে। এটিতে যখন আপনি সাইন আপ করবেন সরাসরি এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। এখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখলে এখান থেকে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। সো এখানে ভোটিং করে এবং পাশাপাশি এখান থেকে আপনি যদি রিওয়ার্ড নিতে চান রিওয়ার্ডও নিতে পারেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি প্রেফার কোড বা রিডিম কোড দেওয়া থাকবে, সেটি যদি ইউজ করেন তাহলে এখান থেকে অনায়াসে $1 সাথে সাথে বোনাস পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে কিভাবে কাজ করবেন, এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওগুলো যদি আপনি প্লে করেন, প্লে করার এগেনস্টে যে পয়েন্টগুলো এখানে রয়েছে সেই পয়েন্টগুলো আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। সো এবার চলে আসছি আমি কিভাবে এখান থেকে কাজ শুরু করবেন সেটি দেখাচ্ছি। সাইন আপ তো দেখালাম, এবার রিডিমে আমি ক্লিক করবো। রিডিমে ক্লিক করার রিওয়ার্ডে ক্লিক করলাম। রিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে নেক্সট ইন্টারভিউ চলে আসবে। এই ইন্টারভিউ আসার পরে আপনারা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, যে আমার মিনিমাম এখানে ডলার দেখাচ্ছে $0.10 এবং 10 সিলভার শেয়ারস ক্রেস্ট দেখাচ্ছে। এরপরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে যদি আপনি সরাসরি ক্লিক করেন, সো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে পারচেজ সাকসেসফুল, আমি পারচেজ করেছি, অর্থাৎ এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট আমি কালেকশন করেছি। এভাবে আপনি করতে পারেন। সো আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন। সো এখানে প্রত্যেকটি স্পিনের জন্য আপনি স্পিন কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। স্পিন করতে হলে আপনাকে এখানে যে স্পিন দেখতে পাচ্ছেন, এই যে স্পিন, স্পিনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। স্পিনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে আপনি স্পিন করবেন। স্পিন করার নিয়ম হচ্ছে 24 ঘন্টা থেকে 30 ঘন্টার মধ্যে প্রত্যেকবার একবার করে স্পিন আসবে, অর্থাৎ একবার স্পিন করার পর আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। সো আমি স্পিন করছি। স্পিন করার পরে আপনার এখানে স্পিনটা ঘুরতে থাকবে, ঘোরার পরে আপনি এখান থেকে নির্ধারিত পয়েন্টটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার সেই পয়েন্টটুকু কিন্তু জমা হবে। সো আপনি চাইলে এটি শেয়ার দিতে পারবেন অনায়াসে, কিন্তু এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। সো এখানে টোটাল 5টি স্পিন অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে, এটি আপডেটেড হয়েছে এবং আপনি চাইলে এখান থেকে বারবার, অর্থাৎ টোটাল 5টি স্পিন আপনি এখান থেকে করে নিতে পারেন। সো আমি আবার স্পিনে ক্লিক করছি। স্পিনে ক্লিক করার পরে আমার অলরেডি যে ডলারগুলো সেই ডলারগুলো জমা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার $0.82 হয়েছে। এবং আমি আবার স্পিনে ক্লিক করছি। স্পিনে ক্লিক করার পরে টোটাল 5টির মধ্যে আমার 3টি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং কনফার্মে ক্লিক করার পরে আমি এখানে নেক্সট স্পিনটি করব। এবার আমি সর্বশেষ চতুর্থটি করছি, এরপর সর্বশেষ যেটি সেটি এটি আমি করছি। স্পিন করার পরে আমার টোটাল যে রিওয়ার্ড সেই রিওয়ার্ডগুলো কিন্তু জমা হয়ে গিয়েছে। সো দ্যাটস ইট, আমি টোটাল 5টি কিন্তু অলরেডি স্পিন করেছি। স্পিন করার এগেনস্টে কিন্তু আমার যে পয়েন্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই পয়েন্টগুলো কিন্তু অলরেডি জমা হয়ে গিয়েছে। আমার 1 পয়েন্ট সামথিং ছিল, এখন 2 পয়েন্ট সামথিং হয়েছে। সো এখান থেকে কীভাবে উইথড্র নিতে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি। ওয়ান মোর
ফ্রি লাকি স্পিন ইন 4 ঘন্টা পরে, কিন্তু আমি আপনি আবার স্পিন করতে পারবেন অনায়াসে। সো আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাওয়ার পরে আবার ব্যাকে আমি ক্লিক করছি। ব্যাকে ক্লিক করার পরে আপনি নিচে যেখানে অপশন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রিওয়ার্ডস। রিওয়ার্ডসে যখন আপনি ক্লিক করবেন এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত আমি স্পিন করে দেখিয়েছি, এরপর আপনি এই ফ্রিতে অপশনে ক্লিক করলে আপনি সরাসরি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন আপনার লিঙ্কটি। এরপর আপনি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ওপেন, ওপেনের মধ্যে আমি ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনি পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। এখানে যে বক্সটি রয়েছে রিওয়ার্ড বক্স, এই রিওয়ার্ড বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে নির্ধারিত পয়েন্ট সেই পয়েন্ট গুলো আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। আমার 1054 রয়েছে। এবার আমি আবার ওপেন করলাম, ওপেন করার পর আমি এটিতে ক্লিক করলাম, ওপেন এগেনই ক্লিক করলাম। ক্লিক করার পরে অর্থাৎ এখান থেকে আপনি অনায়াসে যে পয়েন্ট গুলো রয়েছে সেই পয়েন্ট গুলো ক্লিক আর্নিং করতে পারেন। সো আমার 1000 সামথিং ছিল, এবার 1161 হয়েছে। সো আমি আবার ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আমার আবার বক্সের মধ্যে টাচ করতে হবে। টাচ করার পরে আমি নির্ধারিত আরো প্রায় পয়েন্ট পেয়ে গিয়েছি, 1245 পয়েন্ট পেয়ে গিয়েছি। দ্যাটস ইট, এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো যে এখান থেকে আসলে কিভাবে আপনি গেম পয়েন্ট কালেকশন করবেন সেটি দেখলেন। এবার আমি দেখাবো কিভাবে আপনি এখান থেকে গেম গেলেও কিন্তু পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। এখানে বেশ কয়েকটি গেম রয়েছে, আপনি সরাসরি এখানে যে গেম দেখতে পাচ্ছেন সেই গেমে ক্লিক করলে আপনি নির্ধারিত পয়েন্ট গুলো এখান থেকে পেয়ে যাবেন অনায়াসেই। সো আশা করি এই কাজগুলো করে নিতে পারো। সো ভিডিওতে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখার এগেনস্টে কিন্তু আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। করার পরে আপনি এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন। সো আপনি আপনাকে মনে রাখতে হবে স্পিন করে অথবা আপনি ওপেনে ক্লিক করে রিওয়ার্ড গুলো নিতে পারবেন, এবং রিওয়ার্ডের এগেনস্টে আপনি পয়েন্ট গুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স হিসেবে যোগ করে নিতে পারবেন। সো এইবার দেখাচ্ছি আমি এখানে যে আপডেটেড হয়েছে সেই আপডেটের ব্যাপারে একটু কথা বলবো, তার মানে অ্যাকাউন্টের ব্যাপারে একটু কথা বলবো কিভাবে উইথড্র নিতে পারবেন সেটি। সো প্রথমত আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখানে যে পয়েন্ট রয়েছে 1245 পয়েন্ট, সেই 1245 পয়েন্টের মধ্যে আপনি চাইলে এই 1245 পয়েন্টটা এক্সচেঞ্জ করে নিতে পারেন। সো আমি 1245 পয়েন্টের এগেনস্টে 0.101 ইউএসডি পেয়েছি, তার মানে বাংলাদেশি টাকায় 1 টাকা। তার মানে আপনাকে এখান থেকে যদি বেশি আর্নিং জেনারেট করতে হয় 1 ইউএসডি পেতে চাইলে প্রায় আপনাকে 10 লক্ষ ক্রিপ কয়েন্স আর্নিং করতে হবে। তার মানে আপনি ছোট ছোট কাজগুলো করে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এবং অনায়াসে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো এইবার আপনাকে আমি দেখাচ্ছি আপনি এই ওয়ালেটটি থেকে, তার মানে এখান থেকে কিভাবে উইথড্র নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সেটি উইথড্র নিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে ইউএসডি দেখতে পাচ্ছেন আমার 2.34 ইউএসডি রয়েছে, সেটিতে আমি ক্লিক করব। সেটিতে ক্লিক করার পরে সরাসরি আমার সামনে নেক্সট যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন, পেমেন্ট মেথড পেপল এবং প্রিপেইড রিফিল, আপনি মোবাইল রিচার্জও নিতে পারেন। তো পেপ্যালের ব্যাপারে একটু কথা বলি, সেটি হচ্ছে যে তারা যখন অ্যাকাউন্ট ওপেন করেছিল তখন কিন্তু 10 ইউএসডি হলে পেপ্যালে নেওয়া যেত, কিন্তু সম্প্রতি তারা আপডেটেড করেছে আপনাকে পেপ্যাল নিতে হলে 15 ইউএসডি আপনাকে এখান থেকে আর্নিং জেনারেট করতে হবে। এবং আপনি অবশ্যই প্রিপেইড মোবাইলে নিতে চাইলে মোবাইলে নিতে হলে অবশ্যই আপনাকে $10 এখান থেকে আর্ন ইনকাম জেনারেট করতে হবে। সো পেপ্যাল নিতে হলে পেপ্যাল কাল জাস্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, অথবা আপনি যদি মোবাইলে নিতে চান তাহলে এখান থেকে প্রিপেইড রিফিল এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সরাসরি এখানে যে কাজটি করবেন প্রিপেইড রিফিল কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, তারপর আপনার মোবাইল নম্বরটি যখন দিবেন তখন আপনি এখান থেকে অনায়াসেই কনফার্মে ক্লিক করলে 24 ঘন্টার মধ্যে আপনার যে ব্যালেন্স সেই ব্যালেন্সটি আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে, তার মানে আপনার মোবাইল রিচার্জ হিসেবে জমা হয়ে যাবে। সেটি আপনি নিজে ইউজ করতে পারেন অথবা বন্ধুদেরকে অথবা আত্মীয় স্বজনকে সেটি ট্রান্সফার করে দিতে পারেন। এ হচ্ছে মোটামুটি কিভাবে রিফিল নেবেন, তার মানে মোবাইলে রিচার্জ নেবেন সেটি। এবার আমি যদি মাই ক্লিপ ক্ল্যাপস যেটি রয়েছে সেই ক্লিপ ক্ল্যাপসে ক্লিক করি, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল পয়েন্ট হচ্ছে এত এবং তার ইউএসডি এবং তার বিডিটি রয়েছে। আপনি সরাসরি চাইলে এই ব্যালেন্সটুকু ক্যাশ এক্সচেঞ্জ করে নিতে পারবেন বিভিন্ন কুপনের মাধ্যমে, কুপন ক্রয়ের মাধ্যমে, অথবা এখান থেকে যে স্পেশাল স্টোর রয়েছে ক্লিপ কয়েন স্টোর সেগুলোর মাধ্যমে পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আপডেটেড হয়েছে এটি, অর্থাৎ আগে ছিল সরাসরি পেপ্যালের মাধ্যমে, সম্প্রতি তারা যেটি চালু করেছে সেটি হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে, কিন্তু মোবাইলের মাধ্যমে সরাসরি আপনি ব্যালেন্সটুকু উইথড্র করে নিতে পারবেন। সো এখানে যে মি রয়েছে সেই মিতে আমি ক্লিক করছি। মিতে ক্লিক করার পরে আপনি এখানে আপনি চাইলে নিজস্ব কোনো ভিডিও থাকলে ফানি ভিডিও সেই ফানি ভিডিও আপলোড করতে পারেন। সো সেটির জন্য এখানে আপলোড যেটি দেখতে পাচ্ছেন সেই আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং তার জন্য কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করে নিতে পারেন। যেহেতু আমার এটি নতুন অ্যাকাউন্ট, ফলোয়ার জিরো রয়েছে, আপনি
এখানে মাই ফ্রেন্ডস যেটি দেখতে পাচ্ছেন, যখন আপনার রেফার করে আর্নিং জেনারেট করতে চান, তাহলে রেফার করে আর্নিং জেনারেট করতে চাইলে আপনি মাই ফ্রেন্ডে ক্লিক করবেন। মাই ফ্রেন্ডে ক্লিক করার পরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কোডটি দেওয়া রয়েছে সেই কোডটি যদি আপনি ইউজ করেন, তাহলে এখান থেকে সরাসরি $1 কিন্তু ইনস্ট্যান্ট আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মিতে ক্লিক করলে আপনি এই কাজটুকু করে $1 আর্নিং জেনারেট করতে পারবেন, এবং এখানে ক্লিক ক্ল্যাপ যে কোডটি রয়েছে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এই কোডটি এখানে শো করবে। আমি এই কোডটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি সরাসরি চাইলে অবশ্যই ইউজ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন, অথবা আপনি নিজে ইউজ করে এখান থেকে কানেকশন করে দিতে পারেন। তো রিডিম আমি ক্লিক করছি। রিডিমে ক্লিক করার পরে এখানে কি হয় দেখেন, এই যে যখন আপনি রিডিমে ক্লিক করবেন তখন রিডিমে ক্লিক করার পরে যে কোডটি চাইবে সেই কোডটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে সেই 10 ডিজিটের কোডটি যখন ইউজ করবেন তখন আপনি এখান থেকে অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি একটু করে দেখাচ্ছি, আপনি স্টেপ বাই স্টেপ একটি একটি করে দেখা এখানে টাইপ করবেন 3683। এইভাবে আপনি 10 ডিজিটের কোডটি যখন টাইপ করবেন তখন আপনি এখান থেকে রিডিম রিওয়ার্ডসে ক্লিক করবেন। রিডিম রিওয়ার্ডসে ক্লিক করার সাথে সাথে আপনি অনায়াসে এখান থেকে $1 আপনি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অনায়াসে এখান থেকে যদি ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনি স্পিন করে পয়েন্ট কালেকশন করে তারপর আপনি ভিডিও থেকে এখান থেকে স্টেপ বাই স্টেপ আর্নিং জেনারেট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আপনাকে অনুরোধ জানাবো, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে, ফ্রিল্যান্সিং বিষয়ে রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে অনেকগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে পাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।